আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে সহজে ইংলিশ বলতে হয় সেই বিষয় সম্পর্কে। আপনি এ সকল শব্দ এবং বাক্যর মাধ্যমে খুব সহজে অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন এবং ডেলি আমরা যেসব কাজকর্ম করে থাকি সে সকল কাজকর্ম চালিয়ে নিতে পারবেন যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে। এবং এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ নতুন যারা ইংরেজি শিখবেন এবং যারা নতুন ইংরেজি বাক্য জানতে চান, নতুন শব্দের অর্থ জানতে চান, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে ইংলিশ শব্দের বাংলা ট্রান্সলেট করে দেখানো হয়েছে এবং শব্দের মানে তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স, আপনি যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তবে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। অন্ধকার, অন্ধকার এটার ইংলিশ ওয়ার্ডটি হবে ডার্ক। ডার্ক অর্থ হল অন্ধকার। অপছন্দ, ডিসলাইক, ডিসলাইক অর্থ হল অপছন্দ। ঘন্টা, আওয়ার, ঘন্টা আওয়ার অর্থ হল ঘন্টা। বিখ্যাত, ফেমাস, ফেমাস অর্থ হল বিখ্যাত। চেহারা, ফেস, ফেস অর্থ হল চেহারা। হত্যা বা হত্যা করা এটা হবে কিল, কিল অর্থ হল হত্যা বা হত্যা করা। জ্ঞানী, ওয়াইস, ওয়াইস অর্থ হল জ্ঞানী। হা, ইয়েস, ইয়েস অর্থ হল হা। প্রদীপ, ল্যাম্প, ল্যাম্প অর্থ হল প্রদীপ। দরকার, নিড, নেট অর্থ হল দরকার। হোয়া, বি, ইংলিশ বি শব্দের অর্থ হল হোয়া। বড়, বিগ, বিগ শব্দের অর্থ হল বড়। বহন করা, ক্যারি, ক্যারি শব্দের অর্থ হল বহন করা। অভ্যাস, হ্যাবিট, হ্যাবিট অর্থ অভ্যাস। বাতিল, রিজেক্ট, রিজেক্ট অর্থ বাতিল বা বাতিল করা। বরফ, আইস, আইস অর্থ হল বরফ। অথবা, ওর, ওর অর্থ হল অথবা। আলোচনা করা, ডিসকাস, ডিসকাস অর্থ হল আলোচনা করা। অর্ধেক, হাফ, অর্ধেক, হাফ। বাড়ি, হোম, হোম অর্থ হল বাড়ি। নিয়ম, রুল, রুল অর্থ হল নিয়ম। বিষ, পয়জন, পয়জন অর্থ হল বিষ। অবশ্যই, মাস্ট, মাস্ট অর্থ হল অবশ্যই। পরিষ্কার, ক্লিয়ার, পরিষ্কার, ক্লিয়ার। মৃত্যু, ড্রাই, ড্রাই অর্থ হল মৃত্যু। খাটো, শর্ট, শর্ট অর্থ হল খাটো। সত্য,
ট্রু, ট্রু অর্থ হলো সত্য, প্রিয় ডিয়ার, ডিয়ার অর্থ হলো প্রিয়। চোখের জল টিয়ার, টিয়ার অর্থ হলো চোখের জল। চাঁদ মুন, মুন অর্থ হলো চাঁদ। আগলা লুজ, লুজ অর্থ হলো আগলা। মতামত ওপেনিয়ন, ওপেনিয়ন অর্থ হলো মতামত। ঋণ ডেপ্ট, ডেপ্ট অর্থ হলো ঋণ। তুমি বা আপনি, এটা হবে ইউ, ইউ অর্থ হলো তুমি বা আপনি। কাজ ওয়াক, ওয়াক অর্থ হলো কাজ। সবাই অল, অল অর্থ হলো সবাই। যাও গো, গো অর্থ হলো যাও। কোনটি হুইস, হুইস অর্থ হলো কোনটি। রাখা পুট, পুট অর্থ হলো রাখা। ওজন ওয়েট, ওয়েট অর্থ হলো ওজন। গরম হট, হট অর্থ হলো গরম। ফুল ফ্লাওয়ার, ফ্লাওয়ার অর্থ হলো ফুল। বাতাস অর্থ হলো এয়ার, এয়ার অর্থ হলো বাতাস। খুলে দেওয়া ওপেন, ওপেন অর্থ হলো খুলে দেওয়া। নিশ্চয় শিউর, শিউর অর্থ হলো ভর্তি, অর্থ হলো ফুল, ফুল অর্থ হলো ভর্তি বা পূর্ণ। বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড অর্থ হলো বুঝতে পারা। ঘর বা বাড়ি হাউস, ঘর বা বাড়ি হাউস। দরজা ডোর, ডোর অর্থ হলো দরজা। গাড়ি কার, কার অর্থ হলো গাড়ি। তালা লক, লক অর্থ হলো তালা। ঘড়ি ওয়াশ, ওয়াশ অর্থ হলো ঘড়ি। চাওয়া ওয়ান্ট, ওয়ান্ট অর্থ হলো চাওয়া। প্রার্থনা প্রে, প্রে অর্থ হলো প্রার্থনা। নতুন নিউ, নিউ অর্থ হলো নতুন। হতে পারে মে, মে অর্থ হলো হতে পারে। সুখী হ্যাপি, হ্যাপি অর্থ হলো সুখী। কত
হাউ, হাউ অর্থ হলো কত, সাথে উইথ, উইথ অর্থ হলো সাথে, কখন, হোয়েন, হোয়েন অর্থ হলো কখন। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ইংলিশ টু বাংলা ভাষা শেখার নতুন টিপস বা শব্দের কালেকশন। আপনারা এ সকল সহজ উপায় এবং শব্দের মাধ্যমে খুব সহজ ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন এবং প্রতিদিনের কাজে কর্মে এ সকল শব্দ ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।